হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ব্লগ শুরু করতেছি। আজকে আমরা প্রথমবারের মতো ইউকেতে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোট দিতে যাচ্ছি। সো দেখা যাক, আজকে ভোট দিতে যাচ্ছি। আসলে আমরা এক্সাইটেড, এদেশে যেহেতু প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটের অংশগ্রহণ করতে পারতেছি। সো আমরা জানি না আসলে বাইরের পোলিং স্টেশন কতটা মানে ভিড় হবে বা কি হবে। সো গতবার আমরা দিছিলাম, কতটা ভিড় হয়েছে আমরা গেলে বুঝতে পারবো। আর আমরা গতবার যখন আরেকবার যখন দিছিলাম প্রথমবার, তখন সেটা ছিল লোকাল যে কাউন্সিলের ভোট হয় সেটা আমরা দিছিলাম। কিন্তু এবারে প্রথম হচ্ছে আমরা প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটে আমরা মানে অংশগ্রহণ করতে পারছি, প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট দিতে যাচ্ছি। যেমন আমাদের বাংলাদেশের শেখ হাসিনা, খালেদা জিয়া এবং আরো অন্যান্য দলে যেরকম ভোট হয়, এখানে হচ্ছে ওরকম প্রধানমন্ত্রী। তো এখন আমরা যাচ্ছি, আমরা এখন রাস্তায় বাইরে বের হয়ে গেছি। আমরা এখন পোলিং স্টেশনের সামনে যাচ্ছি ভোট দিতে। আমরা আপনাদেরকে দেখাবো বাইরে পোলিং স্টেশনের পরিস্থিতি কেমন। এখানে ইউকেতে প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচনে যাচ্ছে যেহেতু, তো প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য সে পোলিং স্টেশনে যাচ্ছি। পোলিং স্টেশনের বাইরের একটা দৃশ্যটা দেখবো কি অবস্থা। পোলিং স্টেশনের বাইরের অবস্থা ফাঁকা লাগতেছে আমার কাছে, কোনো ইয়া নাই। সো বেশি ভিড় দেখতেছেন না? এই যে ভোটের জন্য বাংলাদেশের পতাকা নিয়ে প্রচার চলতেছে, বাংলাদেশি পতাকা নিয়ে প্রচারণা চালু। ওয়েট করো, বাংলাদেশি পতাকা নিয়ে উনি মানে বাংলাদেশি সম্ভবত, বাংলাদেশি পতাকা নিয়ে ঘুরতেছে। এই তো ভোট দিয়ে আসলাম, এখন দেখা যাক কে জিতে। আমরা অপেক্ষা করছি, কারণ আমি যেখানে ভোট দিয়েছি জিএল, তো অবশ্যই সেখানেই ভোট দিবে, তাকেই ভোট দিবে। এখন দেখা যাক যে আমাদের ভোটটা কাউন্ট হয় কিনা নাকি। হ্যাঁ, আমাদের ভোটটা যাকে দিয়েছি সে জিতে কিনা, লেটস সি। অবশ্যই আমরা অনেক এক্সাইটেড, এখন দেখা যাক কি হয়। তুমি আসো, এখানে আসো, আমরা এখন অপেক্ষায় থাকবো ভোটের ফলাফলের জন্য। রাত 10টা পর্যন্ত যেহেতু এখানে ভোট দিবে, সো আমি জানি না কবে আর কি এখানে রেজাল্ট পাবলিশ হবে। সো আপনাদের সাথে আমরা আবার শেয়ার করবো নতুন একটা ব্লগ নিয়ে। দেখা যাক।